পক্ষ থেকে বারোয়ারি মন্দিরের পুরোহিতদের ভাতা ঘোষণা ঘিরে বিতর্ক বিজেপির দাবি জোর করে ভাতা ঘোষণা করেছে পুরসভা অনাস্থা ভোটের পর নতুন করে বিতর্ক বনগা পৌরসভাকে ঘিরে পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত শনিবার বনগা পৌরসভার পৌরপ্রধান সহ তৃণমূলের জন কাউন্সিলর ঘোষণা করেন বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে প্রতি মাসে পুরোহিতদের ভাতা দেওয়া হবে সূত্রের খবর শঙ্করবাবু শনিবার তিনটি বিষয়ে পৌরসভায় মিটিং ডাকেন তার মধ্যে অন্যতম বিষয় ছিল পুরোহিতদের ভাতা প্রদান দীর্ঘদিন ধরে পুরসভায় অনুমোদনের জন্যে জমা থাকা বাড়ি তৈরির প্ল্যান পাস অন্যতম শনিবার সাংবাদিক সম্মেলন করে শঙ্করবাবু জানান পৌরসভায় দীর্ঘদিন ধরে জমে থাকা বাড়ি তৈরির প্ল্যান সব অনুমোদন করা হয়েছে পাশাপাশি এবার থেকে মাসিক পাঁচশো টাকা করে বনগাঁ পৌরসভার অন্তর্গত মন্দিরের পুরোহিতদের ভাতা দেওয়া হবে বনগাঁ পৌরসভা আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে সকলে সহমত মিলে কাউন্সিলররা মিলে যে বনগা পৌর নাগরিকদের জন্য বনগাঁ পৌর অঞ্চলে যতগুলো বারোয়ারি মন্দির আছে সেই মন্দিরের আমরা জানি যে পুরোহিত মশাইরা তারা অত্যন্ত অসহায়ভাবে পূজা অর্চনা করেন সামান তাদের প্রত্যেক মাসে একটা সাম্মানিক কিছু আমরা অর্থ তাদেরকে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের প্রচার করা হবে তারা দরখাস্ত করলে আমরা পৌরসভার দপ্তর থেকে আমাদের সেই ইনকোয়ারি করে সেই বারোয়ারি মন্দিরে এটা বাড়ির কোনো মন্দিরের জন্য নয় শুধুমাত্র বারোয়ারি মন্দির যে সেই মন্দিরের প্রত্যেকটা পুরোহিতের জন্য আমরা একটা সাম্মানিক অর্থ প্রদান করার দরকার এ বিষয় সামনে আসার পর এদিন পাল্টা সাংবাদিক সম্মেলন করা হয় বিজেপির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় বর্তমানে পৌরসভার বিষয়টি যেহেতু হাইকোর্টে বিচারাধীন সেক্ষেত্রে পৌরসভার জন কাউন্সিলরের উপস্থিতিতে কি করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো এক্ষেত্রে বিজেপির দাবি আদালতকে অবমাননা করেছেন পৌরপতিসহ অন্য কাউন্সিলররা প্রসঙ্গত বনগাঁ পৌরসভায় অনাস্থা আনার পর থেকেই এক প্রকার বনগার বাইরে রয়েছেন বনগাঁ পুরসভার এগারো জন বিজেপি কাউন্সিলর গত মাসে অনাস্থা ভোট ঘিরে তৈরি হয় বিতর্ক বর্তমানে বিষয়টি হাইকোর্টের বিচারাধীন ইতিমধ্যেই গত একত্রিশ তারিখ সেই মামলার শুনানি শেষ হয়েছে হাইকোর্টের বিচারক সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে এই মামলায় আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারক নিয়ম না মেনে পৌরসভা এ কাজ করেছে এমন অভিযোগে এদিন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মন্ডল বলেন হাইকোর্টে গনগা পৌরসভার অনাস্থাকে নিয়ে একটা কেস চলছে বা কেস জাজমেন্ট দেওয়ার সময় এসে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গনগার যিনি পৌরপ্রধান ছিলেন তিনি গতকাল একটা মিটিং ডাকেন বোর্ড মিটিং উনি ডাকতে পারেন না এই কারণে ডাকতে পারেন না যেহেতু কেসটা হাইকোর্টে তো সম্পূর্ণটা হাইকোর্টের উপরে আজকে উনি হাইকোর্টকেও মানছেন না উনি হাইকোর্টকেও বুড়ো আঙুল দেখাচ্ছেন উনি কি করে পারেন একটা গণতন্ত্রকে হত্যা করতে গতকালকেও উনি গণতন্ত্র হত্যা করেছেন এবং হাইকোর্টকে অবমাননা করেছেন যদিও পুরসভা সূত্রে খবর পৌর আইন মেনেই মিটিং ডাকা হয়েছিল পাশাপাশি তাদের আরো দাবি মোট সদস্য সংখ্যার এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলেই সভা ডাকা যায় এ বিষয়ে বনগা পৌরসভার উপপৌরমাতা কৃষ্ণা রায় জানান দেবদাসম্ডল কি মানে আমাদের হাইকোর্টের লয়ার যে তার কথা মেনে আমাদেরকে চলতে হবে হাইকোর্ট যদি আমাদের কোনো নির্দেশ দিয়ে থাকে যে বন্ধা পৌরসভা অস্থির করে দিয়ে পৌরসভাকে একদম বন্ধ করে দিয়ে তালাচাবি মেরে দিতে হবে তাহলে আমরা সেই আইন মেনে চলব অথচ যখন হাইকোর্ট আমাদের নির্দেশ দেয়নি সমস্ত পরিষেবাই যখন চলছে তাহলে এই কথাই আমরা বলবো যে কাজটা কালকে মিটিংটা হয়েছে সঠিক মিটিংই হয়েছে তার বৈধতা আছে সেই বৈধতা মেনেই আমরা চলেছি বিষয়টি নিয়ে আগামী সোমবার আদালতে নালিশ জানানো হবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা